Hi guys, welcome back to our channel. So, আজকে উঠে প্রচুর মতলব editing এর কাজ ছিল, vlog edit করা, then pictures edit করা, সেগুলো upload করলাম. বিশ্বকর্মা পূজোর vlogটা আজকে আমি upload করলাম. তো দুবার upload করতে হয়েছে because একবার copyright claim হয়ে গেছে because background music চলছিল, সেন আবার delete করে আবার upload করতে হয়েছে আমাকে. So এজন্য আজকে পুরো late হয়ে গেছে. তো আমি স্নান টান করে তোমাদের ব্লগটা শুরু করছি. আমি একটু লেট হয়ে গেছে, দুপুর থেকে শুরু করছি. তো এখন আমি লাঞ্চ করব, লাঞ্চ করে স্টোরে যাব, রেডি হয়ে গেছি. বাট একটুখানি সাজাগুজু হয়নি আমার, দেখতেই পাচ্ছো এখানে শাইনা টেডি আমার পিছন পিছন ঘুরছে. জানি না কেন, ওদের কি চাই আমার থেকে, মেবি খাওয়ার, ওরা জানে. এখন আমি লাঞ্চ করব, যদিও দুটোরই লাঞ্চ করা হয়ে গেছে কিন্তু তাও ওদের খাবার চাই আমার থেকে. তো ইয়েস, শাইন একটু দুঃখী আত্মা হয়ে আছে, জানি না কেন. সকাল থেকে তো খুব খেলাধুলো করলো আমার সাথে. আগে আমি ওদের সাথে একটুখানি খেলাধুলো করে নিই, তারপর আমি কাজ শুরু করি রোজ, বিকজ সকালে উঠেই কাজ করতে ভালো লাগে না. আগে ওদেরকে আমি একটু টাইম দিই, দেন আমি কাজ শুরু করি. তো যাই হোক, দিনটা শুরু করা যাক গাইজ, সাথে থাকো, পাশে থাকো, আর ব্লগটা শুরু করা যাক. তো গাইজ, আমি খাচ্ছি দিয়ে খাচ্ছি, তারপর চিকেন দিয়ে খাচ্ছি. আগে আমি এত চিকেন ভালোবাসতাম না, কিন্তু এখন এই জিমে জয়েন করার পরে একটু বেশি বেশি খেতে হচ্ছে, তাই জন্য আমি চিকেন খাওয়া শুরু করেছি. হাই গাইজ, তো আমি সকাল সকাল দোকানে চলে এসেছিলাম. তো দোকানে আসার পর আর ব্লগ করা হয়নি, কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছিলাম আর ভুলেও গেছিলাম ব্লগ করার কথা. তো এখন আমি যাচ্ছি বাড়িতে, বিকজ বাড়িতে কিছু কাজ আছে, তারপরে জিমে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক. তো চলো. আমি চলে এসেছি তোমার কাছে. তো গাইস, আমি বাড়ি পৌঁছে গেছি, জিমের জন্য রেডিও হয়ে গেছি. এখন আমি খাবো, দেখা যাক আজকে আমি কি খাই. তো জিমে এসে গেছি, যাচ্ছি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাই. আমি এখন এক্সারসাইজ করছি, বেশিক্ষণ কথা বলবো না বিকজ গানে কপিরাইট চলে আসবে হয়তো. আমাদের বাড়ির সামনে পুলিশ এসছে, এখানে একটা ছিনতাই হয়েছে রাস্তার সামনে. তো ওরা এসে আমাদের সিসিটিভি লাগানো আছে, সেগুলো চেকিং করবে সিসিটিভি. অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সামনে ছিনতাই হয়েছে, তো তার জন্য আমরা এখন হেল্প করছি. আমরা একটা হেল্প করার চান্স পেয়েছি, তো এই জন্য পুলিশ এসছে বাড়িতে. এখন ওরা ঘরের মধ্যে সিসিটিভিটা চেক করছে, বলছে খুব ভালোভাবে ক্যাপচার হয়েছে, এখান থেকে পাস করেছে ওরা, সেই রেকর্ডিংটাই চেক হচ্ছে এখন. ওই দিক দিয়ে যদি পালায়, দেখো নিচে একজন আছে. ও, ওরা চোরেরা স্কুটিতে ছিল. আমাদের বাড়ির সামনে থেকে এরকম 7:50 এক হয়েছে. হ্যাঁ, তা সেটাকে দেখার জন্য পুলিশ এসছে, ওই সিসি ক্যামেরায় চুপচাপ থাকো, মা ও শান্ত হয়ে বসেছে, এখন বসতে দাও ওকে, না তো চিল্লিয়ে চিল্লিয়ে বাড়ি না তাই করবো. শাইন একটু ওই কাকুগুলো চলে যাক, তারপরে খুব বাজে ছেলে হয়ে যাচ্ছ তুমি, এরম করছো লোকের সাথে বসে বলেছে. ফাইনালি চোরকে পাওয়া গেছে, তোমাদের দেখালাম যে স্কুটির ছবিটা ওখানে, তো ওটা পাওয়া গেছে চোরকে. তো ওরা আমাদেরকে অনেক থ্যাংক ইউ জানিয়েছে, তো আমাদের খুব ভালো লাগছে. ওরা বলেছে যে আপনাদের বাড়ির লোক এত ভালো কোঅপারেটিভ,
অনেক বাড়িতে নাকি ঢুকতেই দেয় না, কেন ঢুকতে দাও না? তোমরা যারা যারা এই ব্লগটা দেখছো, প্লিজ পুলিশকে দেশের জন্য সাপোর্ট করো, যাতে অ্যাসিস্ট দেম, কারণ কি নয় তো তারা কি করে চোর এই ক্রাইমগুলোকে দূর করবে আমাদের মনে হয়। তো আমরা আজকে হেল্প করে আমাদের সত্যি মানে এত ভালো লাগছে, তো খুবই ভালো লাগছে, প্রাউড ফিল হচ্ছে, আমাদের সবাই অ্যাসিস্ট করেছে আমরা। তো ইয়েস, তো ফাইনালি পাওয়া গেছে। ইভেন এইটাও গুড নিউজ যে চোর ধরা পড়ে গেছে, লক আপে ঢুকিয়ে দিয়েছে, ওরা এখানে বসে বসে সব আমাদের সামনেই কথা বলছিল। বাট কালকে আবার আসবে বলেছে, জানি না আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু বলেছে কালকে একবার ডিস্টার্ব করতে পারে, কিন্তু ঠিক আছে যতবার আসবে আমরা হেল্প করব। লাগিয়ে দিয়েছি কল, আশা করছি ইঁদুর ধরা পড়বে আমাদের। আমাদের বাড়িতে আমরা কেউ ইঁদুর মারি না, কারণ আমরা সবাই ব্যবসা করি, তো কেউ ইঁদুর মারা পছন্দ করে না, তাই ধরে ওদেরকে ছেড়ে দিয়ে আসি। রাত দুপুরে বিস্কুট খাবো, এখানে আছে শাইন, হোয়াইট বিস্কুট কে কে ভালোবাসো, শাইন কটা বাজছে, খাটে ওঠো খাটে ওঠো, ও মাই বেবি ইউ আর সো কিউট। রাত্রিবেলা কটা বাজছে বেটু? 2:30। ও মাই বেবি, রাত্রিবেলা কে বিস্কুট খায়? ও খাবে না, না ও তো বাচ্চা। তুমি কিন্তু অলরেডি একটা বিস্কুট খেয়েছো ঘুমাতে যাওয়ার আগে। হাই গাইস, তো আজকের দিনটা একটু অন্যরকম কাটলো, অন্যরকম এক্সপিরিয়েন্স হলো, ভালো লাগলো। আমি অলওয়েজ চেষ্টা করি সবার সাহায্যে যেন আমি লাগতে পারি, আমার পরিবারও এরম টাইপেরই, তো আমাদের খুব ভালো লেগেছে আজকে সত্যি কথা বলতে মন থেকে। আমি এই ফিলিংটাকে লাইক আমি রিয়েলাইজ করলাম যে সত্যি মানে ওরা যখন বললো, ওদের সাথে আমি কথা বলছিলাম, ওরা যখন বেরিয়ে যাচ্ছে যে আপনারা সত্যিই ভালো যে আমাদেরকে বাড়িতে ঢুকতে দিয়েছেন, সিসিটিভি চালাতে দিয়েছেন, এত রাতে, রাত 10:30 বাজছিল, কিন্তু ম্যাক্সিমাম লোক বাড়িতে ঢুকতেই দেয় না, তো আমরা কী করে ইনভেস্টিগেশন করবো যখন এরম কেস ঘটে অনেক সময়। তো তখন মানে যাদের বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে তাদের থেকে ওনারা হেল্প চান, কিন্তু অনেক সময় হেল্প পায় না বাড়ির লোকেদের থেকে। তো আমি বলবো যে যাদের এই ফেসিলিটিটা আছে তারা প্লিজ হেল্প করো, যাতে সব কিছু ঠিকঠাকভাবে মানে আমাদের পরিবেশটাকেও ভালো করা যায়, যাতে যাতে এরকম চোর ছাচোর লোকগুলো আশকারা না পায়। তো ফাইনালি চোর ধরা পড়েছে, তার জন্য অনেক আমরা হ্যাপি। তো গাইজ, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর আবার দেখা হবে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। চলো, গুড নাইট গাইজ, লাভ ইউ অল।